গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আবার একটা জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে চলে এসেছি এবং আবার একটা প্র্যাকটিস ক্লাস আপকামিং সমস্ত এক্সামের জন্য। এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তোমরা সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে এবং তোমাদের উত্তর হয়ে যাওয়ার পরে আমি সঠিক উত্তরটা বলে দেব। এটা ক্লাস নাম্বার 3। এর আগে অলরেডি দুটো পার্ট হয়ে গেছে। যারা এখনও দেখনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নিও, আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট কোয়েশ্চেন কি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, শামুক দ্বারা পরাগযোগকে কী বলা হয়? অপশন এ কাইরেপ্টোরোফিলি, অপশন বি হচ্ছে মেলাকোফিলি, অপশন সি এন্টেমোফিলি, অপশন ডি হচ্ছে মেলিটোফিলি। পরাগ সংযোগ আমরা জানি যে পলিনেশন বা পরাগ সংযোগ, এটা দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন হচ্ছে কখন? যখন একই ফুলের মধ্যে, সেম ফ্লাওয়ারের মধ্যে, একই ফুলের মধ্যে যখন পলিনেশন হচ্ছে বা পরাগ সংযোগ হচ্ছে, সেটাকে আমরা বলছি সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। স্বপরাগযোগ। এবং যখন একটি গাছের অন্য ফুল বা অন্য গাছের, একই প্রজাতির অন্য গাছের ফুলের সঙ্গে যখন পলিনেশন হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্রস পলিনেশন। সেলফ পলিনেশনকে আমরা সায়েন্টিফিক্যালি যে টার্মে দ্বারা ডিনোট করছি সেটা হচ্ছে অটোগ্যামি, এবং ক্রস পলিনেশনকে বলছি আমরা অ্যালোগ্যামি বা জেনোগ্যামি। ঠিক আছে, এই গ্যামি ওয়ার্ডটা এসছে গ্যামেট থেকে। এটা আমরা যে কোনো রিপ্রোডাকশনের ক্ষেত্রে এই ওয়ার্ডটার ইউজ অনেক রিপ্রোডাকশন চ্যাপ্টার যখন পড়বো, বা পলিনেশন বা এই জননের ক্ষেত্রে এই গ্যামি ওয়ার্ডটা ইউজ হয়। ঠিক আছে, তো সেলফ পলিনেশন এটা নিজের একই ফুলের মধ্যে, একই ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবকের যে মিলন হচ্ছে, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মিলনের ফলে যে পরাগযোগ হচ্ছে, সেই পরাগযোগটাকে বলছি আমরা সেলফ পলিনেশন। সেটার কোনো এজেন্টের বা বাইরে থেকে কোনো কিছু সাহায্য দরকার পড়ছে না, সেটা মানে অটোমেটিক্যালি হচ্ছে এবং সেটাকে আমরা বলছি অটোগ্যামি। কিন্তু ক্রস পলিনেশনের ক্ষেত্রে আমাদের কিছু এজেন্টের দরকার হয়। সেটা হতে পারে বায়োটিক এজেন্ট অথবা অ্যাবায়োটিক এজেন্ট। বায়োটিক এজেন্ট মানে যে কোনো জৈব এজেন্টের দরকার হয়, মানে জৈব কোনো জীবের দরকার হচ্ছে যার ফলে পলিনেশনটা হচ্ছে বা পরাগযোগটা হচ্ছে, সেগুলোকে আমরা বলছি বায়োটিক এজেন্সি। এবং অ্যাবায়োটিক এজেন্সি যেমন হচ্ছে উইন্ড, মানে বায়ু দ্বারা বাহিত হয়ে কোনো পরাগরেণু অন্য একটা ফুলের মধ্যে পড়লে এবং সেই ফুলে গিয়ে পরাগ সংযোগ করছে, সেটাকে আমরা বলছি বায়ু দ্বারা বাহিত, এবং সেই ফেনোমেনাটাকে বলছি আমরা অ্যানিমোফিলি। কোয়েশ্চেন কিন্তু এই সমস্তগুলো থেকেই আসে, তাই একটা কোয়েশ্চেনের সাথে তার অ্যাসোসিয়েটেড যে ডাটাগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। এবং এই পিডিএফটা তো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, কিন্তু এই ডেটাগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখবে। ঠিক আছে, যখন বায়ু দ্বারা সেটা পরাগ সংযোগ হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যানিমোফিলি। এবং যদি ওয়াটার দ্বারা হয়, যে সমস্ত জলজ উদ্ভিদ আছে যাদের পরাগরেণুগুলো জলের মধ্যে বাহিত হয়ে গিয়ে অন্য একটা ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটাচ্ছে, সেই যে ফেনোমেনা সেটাকে আমরা বলছি হাইড্রোফিলি। বায়োটিক এজেন্সির মধ্যে হতে পারে সেটা পতঙ্গ দ্বারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা জানি যে পতঙ্গরা ফুলের যে নেকটার থাকে সেখান থেকে, মানে নেকটার তাদের খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য বা মধু সংগ্রহ করার জন্য আসে, যেমন হানি বি থাকে এরা আসে, তখন পতঙ্গদের দ্বারা সমস্ত যে সমস্ত পলিনেশন হয় সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এন্টেমোফিলি। যে কোনো পতঙ্গদের ইন জেনারেল বলা হয় এন্টেমোফিলি যদি পতঙ্গ দ্বারা পলিনেশন হয়। এবার দেখো, যদি বিটল, বিটল মানে এক ধরনের, এটা এক ধরনের পোকা বা পতঙ্গই বলতে পারো, এবং সেটাকে বলছি আমরা ক্যান্থেরোফিলি। আবার যদি সেটা মথ দ্বারা হয়, মথও হচ্ছে ওই প্রজাপতি টাইপের দেখতে, কিন্তু প্রজাপতি একদমই নয়, মথ একটা আলাদা পতঙ্গ, এবং সেটার তার দ্বারা যদি পলিনেশন হয় তাহলে সেটাকে আমরা বলছি থ্যালিওনোফিলি। এবং বীজ দ্বারা বা মৌমাছি দ্বারা যদি হয় সেটাকে আমরা বলছি মেলিটোফিলি। এবং বাটারফ্লাই দিয়ে যদি হয় সেটাকে আমরা বলছি সাইকোফিলি। যদি স্নেল দিয়ে হয়, যেটা কোয়েশ্চেন আছে শামুক দ্বারা পরাগযোগকে কী বলা হয়, যদি স্নেল দিয়ে হয় সেটাকে আমরা বলছি মেলাকোফিলি। এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। সেটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে এই টার্মিনোলজিগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন কিন্তু, মানে আমি উত্তরটা জেনে গেলাম বাকি জিনিসগুলো কী জানার দরকার নেই এরকমটা কিন্তু নয়। কাইরেপ্টোফিলি এটাও খুব কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে ব্যাট বা বাদুর দ্বারা হয়।
এমন অনেক ফুল আছে যেগুলো যেগুলো সাধারণত রাত্রিবেলা ফোটে, সেই সমস্ত ফুলের কিন্তু পরাগসংযোগ বাদুর দ্বারা হয়, এবং হতে পারে পিঁপড়ে দ্বারা হয়, যেটাকে আমরা বলছি মিমিকোফিলি। ঠিক আছে, এই আর এর প্রোনাউন্সিয়েশনটা হয় না, মিমিকোফিলি, মিমিকোফিলি যেটা হচ্ছে অ্যান্ড দ্বারা বা পিঁপড়ে দ্বারা হচ্ছে। আর এন্টেমোফিলি এটা কি বললাম, এটা পতঙ্গ দ্বারা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি কোনো পতঙ্গ মেনশন না করা থাকে সেটা কিন্তু এন্টেমোফিলি হবে। ঠিক আছে, এটা তো হয়ে গেল মেলিটোফিলি, এটা হচ্ছে পিঁপড়ে দ্বারা। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে যাব। ওকে, নেক্সট কোয়েশ্চন কি আছে দেখি, কি ধরনের ব্যাকটেরিয়া গবাদি পশুর পাকস্থলীতে বসবাস করে? অপশন এ হচ্ছে মিথানোজেন, অপশন বি হচ্ছে থার্মো অ্যাসিডোফিল, অপশন সি হচ্ছে হ্যালোফিল, এবং অপশন ডি হচ্ছে রাইজোবিয়াম। কি ধরনের ব্যাকটেরিয়া গবাদি পশুর পাকস্থলীতে বসবাস করে? আমরা জানি যে আমাদের গাটস মানে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেখানে প্রচুর ব্যাকটেরিয়া বসবাস করে, এবং সেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি। তো গবাদি পশুর পাকস্থলীতে কি ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে? অ্যাকচুয়ালি গবাদি পশুর পাকস্থলীতে যে ব্যাকটেরিয়া বসবাস করবে তার কাজ হবে সেলুলোজ বিপাকে সাহায্য করা, কারণ গবাদি পশুরা প্রচুর পরিমাণে মানে সেলুলোজ খায়, তো মানে শাক সবজি খায়, তৃণভোজী প্রাণী হয়, গবাদি পশুরা তো তৃণভোজী হয়, তারা তো মাংসাশী হয় না, তো তাদের তাদের যে খাবারের ইনটেকটা মেইনলি তারা শ্বেতসার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করে, এবং সেটা সেলুলোজ প্রকৃতির হয়। তো যে ব্যাকটেরিয়াটা বসবাস করবে সেখানে সেটা অবশ্যই তাকে সেলুলোজ বিপাকে সাহায্য করতে হবে। তোমরা উত্তরটা কমেন্ট করে দাও, আমি অবশ্যই সঠিক উত্তরটা বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হবে মিথানোজেন। এই মিথানোজেন ব্যাকটেরিয়া এটা হচ্ছে সেলুলোজ বিপাকে সাহায্য করে, সেলুলোজ বিপাকে সাহায্য করে। কোয়েশ্চেন কিন্তু নানান রকম ভাবে দিতে পারে, এটাও দিতে পারে কোন ব্যাকটেরিয়াটা সেলুলোজ বিপাকে সাহায্য করে, তখনও কিন্তু উত্তর মিথানোজেনই হবে। ঠিক আছে, এবং মিথেন গ্যাস উৎপন্ন হয় কারণ এখান থেকে দেখো মিথানোজেন ব্যাকটেরিয়া এখানে কিছুটা মিথেনের সাথে রিলেটেড মনে হচ্ছে নামটা। এই মিথানোজেন ব্যাকটেরিয়া সেলুলোজের ওপর কাজ করে, যখন গোবর গোবর গ্যাসে কিন্তু মিথেন থাকে। ঠিক আছে, মিথানোজেন ব্যাকটেরিয়া মিথেন গ্যাসও ফর্ম করছে এখানে। আচ্ছা, থার্মো অ্যাসিডোফিল, থার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়াগুলো দেখো এখানে থার্মো আবার অ্যাসিডো দুটো ওয়ার্ড আছে। থার্মো কতটা এসছে, অত্যাধিক তাপমাত্রা থেকে, মানে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া অনেক ব্যাকটেরিয়া খুব এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, মানে যে কন্ডিশনে অন্য কোনো জীব হয়তো সার্ভাইভ করতে পারে না কিন্তু ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারে, সেরকম একটা উদাহরণ হচ্ছে থার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়াগুলো, যারা অত্যাধিক তাপমাত্রা এবং অত্যাধিক অম্ল, যেখানে প্রচুর হাইলি অ্যাসিডিক অ্যাসিডিটি মানে অ্যাসিড পিএইচ এর মাত্রা হচ্ছে তোমার 2.5 এরকম হয়ে গেছে, সেখানেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে যারা সার্ভাইভ করতে পারে। যেই জায়গাতে কোনো অন্য কোনো জীব তো কখনোই সার্ভাইভ করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়াদের কিছু কিছু ব্যাকটেরিয়ার কিছু কিছু আলাদা এমন এমন প্রপার্টি থাকে যারা ওই এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, সেরকম একটা মানে এক ধরনের ব্যাকটেরিয়া যারা হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা, যেমন যেটা হট মানে তোমার উষ্ণ প্রস্রবণ হয়, সেই উষ্ণ প্রস্রবণের মধ্যেও কিন্তু অনেক ব্যাকটেরিয়া বেঁচে থাকে, এই এবং সেগুলোও এই থার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়ার আন্ডারেই পড়ে। আর একটা কোয়েশ্চেন আসে যে উষ্ণ প্রস্রবণে কী ধরনের ব্যাকটেরিয়া দেখা যায়, সেটার উত্তরও কিন্তু এই থার্মো অ্যাসিডোফিলই হবে। এই ব্যাকটেরিয়াগুলো অধিক তাপমাত্রা এবং অধিক আম্লিক প্রকৃতির যে সমস্ত অধিক আম্লিক পরিবেশে বসবাস করতে পারে। হ্যালোফিল ব্যাকটেরিয়াগুলো কী করে, এরা হচ্ছে লবণাক্ত মানে সল্ট, প্রচণ্ড আম্লিক লবণাক্ত এলাকায়, এটা হচ্ছে লবণাক্ত এলাকায় বসবাস করে। আর রাইজোবিয়াম এটা তো আমরা জানি যে এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া, এটা বিভিন্ন প্রোটিন যে সমস্ত শিম্বগোত্রীয় উদ্ভিদ আছে তাদের মূলে বাসা বাঁধে, যেটা নাইট্রোজেন বিপাকে সাহায্য করে, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। ক্লাসটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে বলো, একটু বন্ধুদের সাথে শেয়ারও করো। সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর কি হলো, মিথানোজেন, যার কাজ হচ্ছে সেলুলোজ বিপাকে সাহায্য করা, যেটা গবাদি পশুর পাকস্থলীতে বসবাস করে।
নেক্সট কোয়েশ্চেন, প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? গমনাঙ্গ আর রেচনাঙ্গ থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন দেয়, আমি ক্লাসগুলো করাচ্ছি এই কারণেই যাতে তোমাদের প্র্যাকটিসও হয় এবং যখন তোমরা নিজেরাও পড়বে, কোয়েশ্চেন অ্যান্সার করবে, তখন বাকি অপশনগুলো দেখে চিহ্নিত মানে চিনতে চেষ্টা করবে যে এই অপশনগুলো আর কোথায় আমরা দেখেছি বা এই জিনিসটা আছে কোথায়। স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে, অন্যান্য সব সাবজেক্টেই করবে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এই জন্য করবে কারণ সায়েন্সের তো একটা বিরাট একটা ভাস্ট সিলেবাস হয়ে থাকে যেখানে তুমি বুঝতে পারো না যে এই জিনিসটা, এই টপিকটা কোন চ্যাপ্টার থেকে এসছে। তখন কিন্তু এই জিনিসগুলো তোমাকে অনেক কানেক্ট করবে যখন তুমি একটা কোয়েশ্চেন পড়ার সাথে সাথে বাকি চারটে অপশানে যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও একটু একটু ইনফরমেশান নিজের থেকে হোক, যিনি পড়াচ্ছেন তার কাছ থেকে হোক, না জানলে জিজ্ঞেস করে হোক, তুমি একটু কালেক্ট করে নোট ডাউন করো, ঠিক আছে? ওকে, 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? এটা খুব ইজি কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন, যেটা হচ্ছে অপশন সি, উত্তর হচ্ছে সিলিয়া। প্যারামিসিয়াম দেখতে কেমন হয়, এই দেখো, এখানে দেখো, এই যে বাইরের দিকের যে এরকম দাগ 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 জায়গাটা দেখছো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিলিয়া। প্যারামিসিয়াম এটা দিয়েই গমন করে এবং ক্ষণপথ এটা হচ্ছে আমাদের, সরি আমাদের নয়, ক্ষণপথ এটা হচ্ছে তারা মাছ বা স্টার ফিশের, 1 মিনিট, ক্ষণপথ হচ্ছে অ্যামিবা, সরি সরি সরি, ক্ষণপথ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ, যেটা হচ্ছে কিছু মানে অ্যামিবা যখন মুভ করে, অ্যামিবার অ্যাকচুয়ালি কোনো ঠিকঠাক শেপ নেই, তো অ্যামিবা এই পোর্শনটাকে আস্তে আস্তে বাড়িয়ে নেয়, দিয়ে এটাকে বাড়িয়ে এভাবে মুভ করে, তো অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। সিলিয়া তো হয়ে গেলে এটা সঠিক উত্তর। ফ্ল্যাজেলা, ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যায়, ভাইরাসের সংক্রমণযোগ্য এককের নাম কি? ভাইরাসের সংক্রমণযোগ্য এককের নাম কি? ভাইরয়েড, ক্যাপসিড, ভিরিয়ন নাকি এনভেলপ? মানে ভাইরাস যে ইউনিট সংক্রমণযোগ্য এককের নাম কি? অপশন এ হচ্ছে ভাইরয়েড, অপশন বি হচ্ছে ক্যাপসিড, অপশন সি হচ্ছে ভিরিয়ন আর অপশন ডি হচ্ছে এনভেলপ। সঠিক উত্তর এখানে কি হবে? অপশন সি, ভিরিয়ন। ভাইরাসের যে সংক্রমণযোগ্য একক তাকে বলা হয় ভিরিয়ন। এনভেলপ হচ্ছে ক্যাপসিডের বাইরের যে পুরু আবরণী। এবার বলবে ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে ভাইরাসের দেহের বাইরের আবরণী। একটা ভাইরাস তার যে একদম বাইরের যে মেমব্রেন, সেই মেমব্রেনটাকে বলছি, এটা যদি একটা ভাইরাস হয়, এখানে যদি তার জেনেটিক মেটেরিয়াল সাপোজ ডিএনএ আছে, এখানটাতে যে বাইরের যে এনভেলপ একদম যে পর্দাটা সেটা হচ্ছে ক্যাপসিড এবং ক্যাপসিডের বাইরে থাকে হচ্ছে এনভেলপ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ছত্রাকের দেহে আক্রমণকারী, এটা একসাথে, ভাইরাসকে কি বলা হয়? ছত্রাকের দেহে আক্রমণকারী ভাইরাসকে কি বলা হয়? মাইক্রোফাজ, ব্যাকটেরিওফাজ, রেট্রোভাইরাস নাকি রাইবোভাইরাস? ছত্রাকের দেহে যারা আক্রমণ করে তাদেরকে কি বলা হয়? এখানে খুব ইজি কোয়েশ্চেন এটা, কারণ দেখো ব্যাকটেরিওফাজ তো হবে না, এটা হচ্ছে ব্যাকটেরিয়াদেরকে যারা আক্রমণ করে যে সমস্ত ভাইরাস তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এবং রেট্রোভাইরাস, এই এটা খুব ইম্পর্টেন্ট, রেট্রোভাইরাসটা এখানে সঠিক উত্তরটাকে বলে দিই তারপর বলছি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মাইক্রোফাজ, যারা হচ্ছে ছত্রাকের দেহে আক্রমণ করে তাদেরকে বলা হয় মাইক্রোফাজ। এবং এখানে সঠিক উত্তর অপশন এই হবে, ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়াদের আক্রমণ করে, ব্যাকটেরিয়ার আক্রমণকারী ভাইরাস, আক্রমণকারী ভাইরাস। রেট্রোভাইরাস হচ্ছে যে সমস্ত আরএনএ ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে। আগের দিন আমি বায়োমলিকিউলসের ক্লাসে বোধহয় শেষের দিকে এটা বলছিলাম, এটা একটু একটু স্টার দিয়ে রাখো এবং এটার ডেফিনেশনটা লিখে রাখবে। যে সমস্ত আরএনএ যুক্ত ভাইরাসে, আরএনএ যুক্ত ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ট্রান্সক্রিপ্টেজ
উৎসেচক থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টের একটা উৎসেচক, এবং এই উৎসেচকটার কাজ কি? এই রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচকটার কাজ হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা, আরএনএ কে টেমপ্লেট হিসেবে ডিএনএ তৈরি করা। এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড উৎসেচকের কাজ। কারণ দেখো, আগের দিন আমি সেন্ট্রাল ডগমা বলছিলাম যে ডিএনএ থেকে, যদি ওটা ফ্রি ক্লাসে বলিনি, আমি এখানে বলছি, একবার দেখে নাও। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে? এবং ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, সেটাকে বলা হয় রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন কোনটাকে বলছি? যদি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই পদ্ধতিটাকে বলছি রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলছি ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, সেটাকে বলছি ট্রান্সলেশন। সাধারণত আমাদের কাছে ডিএনএ, সেটাকে ডিকোড করছে আরএনএ, এবং আরএনএর মধ্যে যে সমস্ত ইনফরমেশন থাকছে, সেটা থেকে আলটিমেটলি গিয়ে প্রোটিন তৈরি হচ্ছে। এবং এই প্রোটিনটাই সমস্ত রকম যে বিপাক কার্যগুলো আছে, সেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে প্রোটিন দ্বারা। কিন্তু এখানে আরেকটা প্রসেস চলে, যেটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যেখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা কাজে লাগে, এবং এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে প্রসেসটার নাম। যে উৎসেচকটা এখানে কাজ করে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তার মানে যে সমস্ত ভাইরাসের ক্ষেত্রে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা থাকে, তাদেরকেই আমরা বলছি রেট্রোভাইরাস। তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে একটা রেট্রোভাইরাসের উদাহরণ, ঠিক আছে? খুব কমনলি নোন একটা রেট্রোভাইরাস আছে, যার এক্সাম্পলটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর রাইবোভাইরাস মানে ইটস সিম্পলি আরএনএ, যাদের জেনেটিক মেটেরিয়াল আরএনএ, তাদেরকে বলছি আমরা রাইবো ভাইরাস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। পতঙ্গদের বর্ণহীন রক্তকে কি বলা হয়? হিমোসিল, হিমোলিম্ফ, হিমোগ্লোবিন নাকি মায়োসিন? হিমোসিল, হিমোলিম্ফ, হিমোগ্লোবিন নাকি মায়োসিন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হিমোলিম্ফ, অপশন বি। পতঙ্গদের বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। হিমোসিল কাকে বলে? হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা পর্বের যে সমস্ত প্রাণী আছে, তাদের যে রক্তপূর্ণ গহ্বর, সেই গহ্বরকে বলা হয় হিমোসিল। পতঙ্গদেরও বলা যায়, পতঙ্গরা তো আর্থ্রোপোডা পর্বেরই প্রাণী। এই কোয়েশ্চেনগুলো তোমরা বলছিলে যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে, সেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হোক। দেখো, ট্যাক্সোনমি পড়ানো হয়েছে, সেখান থেকে কোয়েশ্চেন করলাম। ভাইরাস পড়ানো হয়েছে, সেখানে ট্যাক্সোনমির মধ্যেই কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো পড়ছে। তাই তোমরা যারা পেড ক্লাসের স্টুডেন্ট আছো, তাদের কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একদম চোখ বন্ধ করে বলা উচিত। যদি এখনও কেউ বলতে পারছো না, তার মানে তোমরা আগের ক্লাসগুলো ঠিকঠাক করে করোনি। অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখো এবং তারপর কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আসো। আমি অনেক ভেবে চিনতে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছি, যাতে তোমাদের পড়ানো সাবজেক্টগুলোর মানে টপিকগুলোর মধ্যে থেকে এটা কভার হয়। আর যারা ভাবছো এখনও আমাদের সাথে কীভাবে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা স্যারের নাম্বার, অনলি হোয়াটসঅ্যাপ করবে। অথবা আমার নাম্বার 8910192095 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। একটা ডিসেন্ট টাইমে কল করো, অবশ্যই আমি অ্যাটেন্ড করব। এবং যদি কলে না পাও তো হোয়াটসঅ্যাপ করে নিও, আমি অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে রিপ্লাই করব, ঠিক আছে? আর এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। 5 মিনিট স্কুল বলে সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবে, পিডিএফটা দিয়ে দেবো। কিন্তু শুধু পিডিএফ দেখে কিছু হবে না, ক্লাসটাও অবশ্যই করতে হবে। আর ক্লাসটা ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও অবশ্যই জানাও, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যদি আমাদের পেড ব্যাচেও কেউ যুক্ত হতে চাও, তাহলেও এই দুটো নাম্বারেই কল করে নেবে। আমাদের দুটো পেড ব্যাচ অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2024, আর একটা হচ্ছে মিসলেনিয়াস ফ্ল্যাগশিপ ব্যাচ 2024। এই দুটো ব্যাচ আমাদের অ্যাভেলেবেল আছে। এছাড়া কেপি ডাব্লিউবিপির ব্যাচ আমরা
নিয়ে আসতে চলেছি, ডেটটা অ্যানাউন্স করে দেবো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, অবশ্যই জানতে পেরে যাবে। চলো বিজ্ঞাপন বন্ধ করে এবার আসা যাক আমাদের কোয়েশ্চেনে। এটা তো বলে দিলাম হিমোলিম্ফ বলে, হিমোসিল কোনটা বলছি, যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বরকে, যদিও সেটা বর্ণহীন, রক্ত মানে লাল ভেব না, আমরা বলছি হিমোসিল, গহ্বরকে হিমোসিল বলে। হিমোগ্লোবিন, এটা তো জানো যে স্তন্যপায়ী প্রাণী বা মানুষের দেহে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন ক্যারি করছে, এর মধ্যে এটা একটা কি বলবো, মানুষের আরবিসিতে থাকছে হিমোগ্লোবিন। আর মায়োসিন, এটা হচ্ছে পেশি গঠন করা একটা প্রোটিন, ঠিক আছে, হিমোগ্লোবিনও কিন্তু একটা প্রোটিন। নেক্সট কোয়েশ্চেন, রাজকাকড়া শ্বাসঙ্গের নাম কি? অপশন এ সবুজ গ্রন্থি, অপশন বি ট্রাকিয়া, অপশন সি বুকগিল, অপশন ডি হচ্ছে কক্সাল গ্রন্থি। রাজকাকড়া শ্বাসঙ্গের নাম কি? অপশন এ সবুজ গ্রন্থি, অপশন বি ট্রাকিয়া, অপশন সি হচ্ছে বুকগিল এবং অপশন ডি হচ্ছে কক্সাল গ্রন্থি। সঠিক উত্তর কি হবে কমেন্ট করে বলো। অবশ্যই এখানে সি হচ্ছে সঠিক উত্তর, বুকগিল। এটা কেমন দেখতে হয় আমি একটা ছবিও অ্যাড করার চেষ্টা করেছি, দেখো বইয়ের পাতার মতো এরকম সাজানো সাজানো থাকে এবং সেটার মধ্যে দিয়ে এয়ারটা পাস হয়, এরকম দেখতে ছবিটা আমি এখান থেকে নিয়েছি, তাই ক্রেডিটটা আমি আর তুলিনি, পারলে ক্রপ করে দিতে পারতাম কিন্তু প্রয়োজন নেই কিছু, পিকচার ক্রেডিট না দেওয়ার কি আছে। আচ্ছা সবুজ গ্রন্থি, এটা কাদের দেখা যায় বলতে পারবে? সবুজ গ্রন্থি, এটাও কিন্তু খুব কমনলি আস্ক কোয়েশ্চেন যে সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থির উত্তর হয় অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে যে চিংড়ির রেচনাঙ্গের নাম কি, চিংড়ির রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি, ঠিক আছে, চিংড়ির রেচনাঙ্গ। রেচন অঙ্গ যেটা হচ্ছে সবুজ গ্রন্থি। আর ট্রাকিয়া, এটা হচ্ছে পতঙ্গদের শ্বাসঙ্গ, এটাকে আর আলাদা করে বলছি না। কক্সাল গ্রন্থি, এটা হচ্ছে মাকড়সা বা কাঁকড়া বিছে, এই যে এই ধরনের যে প্রাণীগুলো আছে তাদের হচ্ছে রেচন অঙ্গ, মাকড়সা কাঁকড়া বিছে কাঁকড়া বিছের রেচন অঙ্গ। ঠিক আছে ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। প্রোটিনের প্রাইমারি গঠনে নিম্নলিখিত কোন বন্ড দেখা যায়? অপশন এ হাইড্রোজেন বন্ড, অপশন বি পেপটাইড বন্ড, অপশন সি আয়নিক বন্ড, অপশন ডি এস এস লিঙ্কেজ। ভালো করে কোয়েশ্চেনটা দেখো, প্রোটিনের প্রাইমারি গঠনে বলেছে, ঠিক আছে, প্রোটিনের প্রাইমারি গঠনে কোন বন্ড দেখা যায়? আমরা জানি প্রোটিনের তিন মানে চারটে স্ট্রাকচার দেখা যায়, একটা হচ্ছে 1 ডিগ্রি স্ট্রাকচার বা প্রাইমারি গঠন, যেখানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডগুলো রৈখিকভাবে সজ্জিত থাকে, এত এইবার তো কোয়েশ্চেনে উত্তর দিয়ে দেওয়া উচিত, রৈখিকভাবে সজ্জিত থাকে এবং পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে একটা রেখার উপর সজ্জিত থাকে, সেই এই যে রেখার উপর সজ্জিত থাকে সেটা কোন বন্ড দ্বারা যুক্ত থাকে? অপশন এ হাইড্রোজেন বন্ড, অপশন বি পেপটাইড বন্ড, অপশন সি আয়নিক বন্ড, অপশন ডি হচ্ছে এস এস লিঙ্কেজ। সঠিক উত্তর অবশ্যই পেপটাইড বন্ড, এখানে পেপটাইড বন্ডের পেপটাইড বন্ড ফর্ম হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের এইচ এবং অন্য একটা অ্যামাইনো অ্যাসিড এর ও এইচ, এই দুটো মিলে একটা জলের অণু বেরিয়ে যায় এবং এই কার্বনিল কার্বন সি ডাবল বন্ড ও কার্বনিল কার্বন এবং এন এইচ গ্রুপের মধ্যে যে বন্ডটা ফর্ম হচ্ছে এই বন্ডটাকে বলছি আমরা পেপটাইড বন্ড। তখন প্রোটিন তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে এবং একটা পেপটাইড বন্ড ফর্মেশনের ফলে আমাদের এক দুটো অ্যামাইনো অ্যাসিড একসাথে জোড়া লাগছে এবং এইরকম পরপর 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 অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার গঠন করে। ঠিক আছে, প্রাইমারি স্ট্রাকচার থেকে যখন সেকেন্ডারি স্ট্রাকচারে আমরা যাচ্ছি তখন কিন্তু আগের দিনের ক্লাসে, আগের দিনের জাস্ট বায়োমলিকিউলসের পার্ট টু এর ক্লাসে আমি পড়িয়েছি যে এই যে বিট মানে রৈখিকভাবে একটা
স্ট্রাকচার তৈরি করলো, এইরকম পরপর দুটো স্ট্রাকচার যখন নিজেদের মধ্যে পেঁচিয়ে এরকম হেলিক্যালভাবে পেঁচিয়ে জড়িয়ে থাকে তখন সেটাকে আমরা বলছি আলফা হেলিক্স, এবং যদি সেটা মানে আড়াআড়িভাবে এরকমভাবে যদি পেঁচায় তাহলে সেটাকে আমরা বলছি আলফা হেলিক্যাল স্ট্রাকচার, অথবা যদি পরপর এরকম সমান্তরালভাবে থাকে এবং নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা স্টেবিলাইজ হয় সেকেন্ডারি স্ট্রাকচারে সেটাকে আমরা বলছি বিটা প্লিটেড সিট। তাহলে প্রাইমারি স্ট্রাকচারের ক্ষেত্রে পেপটাইড বন্ড, যদি এখানে কোয়েশ্চেনটা দিত যে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার বা সেকেন্ডারি গঠনে নিম্নলিখিত কোন বন্ড দেখা যায়, তখন কিন্তু উত্তর হতো হাইড্রোজেন বন্ড, কারণ দুটো অ্যামাইনো অ্যাসিডের একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েই আলফা হেলিক্যাল বা বিটা প্লিটেড শীট যেটা প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার সেটা গঠন করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে আনে, কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে আনে। একটা কোয়েশ্চেনও আমি ক্লাসের বাইরে থেকে করছি না, এবং এই কোয়েশ্চেনগুলো আসে, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা নিজেরাও অনেক এক্সামের প্রিভিয়াস ইয়ার দেখেছো, এগুলো খুবই ওয়েল নোন কোয়েশ্চেন এবং খুব সহজেই উত্তর করা যায় একটু পড়লে, একটু ডেপথে পড়াচ্ছি, কারণ একদম যে ইজি কোয়েশ্চেন আসে না সেরকম নয়, আসে কিন্তু সেগুলোর সাথে এই কোয়েশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আস্তে আস্তে তো এক্সামের স্ট্যান্ডার্ডগুলোও একটু হাই হচ্ছে, তো আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার রাখতে হবে সেই ওয়াইজ। ঠিক আছে, অপশন এ হচ্ছে আর আরএনএ, অপশন বি টি আরএনএ, অপশন সি এম আরএনএ, অপশন ডি হচ্ছে জেনেটিক আরএনএ, কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে আনে। আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবোসোমাল আরএনএ, টি আরএনএর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার আরএনএ, এম আরএনএর ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর জেনেটিক আরএনএ মানে যে সমস্ত জীবের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালটা আরএনএ মানে জেনেটিক মেটেরিয়াল আরএনএ বহন করে নিয়ে আসে তাদেরকে আমরা বলছি জেনেটিক আরএনএ। আরএনএ ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। আচ্ছা, এটা বলেই দিই, আরএনএ এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না তো অবশ্যই কমেন্ট করো, কিন্তু হ্যাঁ আমি তোমাদের কমেন্টগুলো দেখি সব। নন জেনেটিক আরএনএ, এই জেনেটিক আরএনএ হচ্ছে যাদের জেনেটিক বস্তুটাই আরএনএ এবং আরএনএর মধ্যে দিয়ে জেনেটিক বার্তা বহন করে নিয়ে যায় সেদেরকে বলছি আমরা জেনেটিক আরএনএ। আর নন জেনেটিক আরএনএকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর আরএনএ রাইবোসোমাল আরএনএ, একটা হচ্ছে টি আরএনএ ট্রান্সফার আরএনএ, আর একটা হচ্ছে এম আরএনএ বা মেসেঞ্জার আরএনএ। যখন সেল পড়িয়েছিলাম, রাইবোজোম পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে রাইবোজোমের মধ্যেও প্রচুর আরএনএ থাকে, যেটা হচ্ছে আর আরএনএ বলা হয়, যেটাকে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এবং এম আরএনএ, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি এম আরএনএ, এম আরএনএর মধ্যে প্রোটিন সংশ্লেষের বার্তাটা থাকে। এম আরএনএ এরকম লিনিয়ার একটা আরএনএ, এমনিতেই লিনিয়ার সিঙ্গেল স্ট্র্যান্ড, নর্মালি লিনিয়ার নয়, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। এম আরএনএর মধ্যে এখানে কোডগুলো থাকে এ জি টি ইউ, এরকমভাবে পরপর পরপর কোডগুলো সাজানো থাকে, এবং এই কোডগুলোকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে ডিএনএ সিনথেসিস হয়, তাই জন্য এম আরএনএকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এবং রাইবোজোমের যে সাব ইউনিট থাকে না, যে অধ এককগুলো থাকে, দুটো যে অধ একক, এইটিএস রাইবোজোমের মধ্যে যে 40 আর 60 যে অধ এককগুলো থাকে, এই দুটো সাব ইউনিটের মধ্যে দিয়ে একটা আরএনএ এমআরএনএ এরকমভাবে পাস হয়। ঠিক আছে, এরকমভাবে রাইবোজোমের সাব ইউনিটগুলো একটা এমআরএনএর মধ্যে এরকমভাবে পরপর পরপর সজ্জিত থাকে এবং দেখতে কিছুটা পুঁতির হাড়ের মতো লাগে, এবং এই স্ট্রাকচারটাকে বলা হয় পলিরাইবোজোম। তৈরি কিভাবে হয় না, এমআরএনএর ওপর যখন রাইবোজোমগুলো পরপর সজ্জিত থাকে তখন যে সংগঠনটা তৈরি হয় সেটাকে আমরা বলছি পলিরাইবোজোম। ঠিক আছে, ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন, লিপিডের সরল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, নাকি বি ও সি উভয়।
লিপিড আমরা পড়েছি কোথায় বলতো? লিপিড পড়েছি আমরা হচ্ছে সেল ওয়ালে, যখন আমরা সেল ওয়াল সেল ওয়াল না সেল মেমব্রেন পড়েছি, তখন আমরা পড়েছি লিপিডের স্ট্রাকচার, লিপিড কিভাবে কাজ করে, লিপিডের দুটো পার্ট থাকে, একটা হেড থাকে একটা টেল থাকে, এই সমস্ত জিনিসগুলো পড়েছি। এখানে কি হবে বলো? অপশন এ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা তো একদমই হবে না। একটু আগেই বললাম যে প্রোটিন তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে, তাহলে নিশ্চয় লিপিড আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে না, তাহলে সেটাকে আলাদা করে লিপিড বলবো কেন, প্রোটিনই বলতে পারতাম। তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এই দুটো অপশন পড়ে থাকলো, এবার দুটোই হবে না একটা হবে? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, লিপিড হচ্ছে সরি লিপিড তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের মধ্যে রিয়াকশন হয়ে। অ্যাকচুয়ালি গ্লিসারল এই যে অণুটা দেখছো, সরি 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 এই যে অণুটা দেখছো এটা হচ্ছে গ্লিসারল, যার মধ্যে এটা গ্লিসারলের স্ট্রাকচার মনে রাখতে হবে না। এক্ষুনি আমাকে সবাই কমেন্ট করবে যে এত স্ট্রাকচার রিয়াকশন মনে রাখতে হবে না, স্ট্রাকচার রিয়াকশন মনে রাখতে হবে না, আমি বোঝাবার স্বার্থে, যাতে তোমাদের মেমোরিতে এটা মানে কি বলবো রেজিস্টার হয়ে থাকে, তার জন্য একটু স্ট্রাকচারটা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে দেখো, এখানে গ্লিসারল অণুর মধ্যে তিনটে ও এইচ ফাংশনাল গ্রুপ থাকে, ঠিক আছে? ও এইচ ফাংশনাল গ্রুপ, আমি ফাংশনাল গ্রুপ পড়াবো, মাথা খারাপ করার কোনো দরকার নেই। ও এইচ ফাংশনাল গ্রুপ যেটা, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, একটু একটু করে জানো না, অসুবিধা কি আছে? অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে? তোমাদের এক্সামের তারা আছে, আমার পড়ানোরও তারা আছে, অবশ্যই মেন্সের যে ডিটেলস ক্লাস হবে সেখানে আলাদা করে পড়বো ফাংশনাল গ্রুপ, কিন্তু একটু একটু করে জানতে অসুবিধা কি আছে? আর আগের দিন এটা বলেছি যে এটা কার্বনিল কার্বন, এর সাথে ও এইচ যদি যুক্ত হয় এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, সি ও ও এইচ, এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে? তিনটে ফ্যাটি অ্যাসিড লাগে, ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, এবং সেখানে ফ্যাটি অ্যাসিড অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক গ্রুপটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডিক গ্রুপ, এবং একটা আর থাকে এখানে, ঠিক আছে? এই যে তিনটে ফ্যাটি অ্যাসিড চেন, সেই তিনটে ফ্যাটি অ্যাসিড চেনের সাথে একটা গ্লিসারল, এখানে থ্রি ফ্যাটি অ্যাসিড লাগছে, তিনটে ফ্যাটি অ্যাসিড লাগছে আর একটা গ্লিসারল অণু, এই দুটোর মধ্যে রিয়াকশন হয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি করে, যেটা হচ্ছে আমার লিপিডের সিম্পলিয়েস্ট ফর্ম, এবং এগুলো যুক্ত হয়ে তখন একটা লম্বা লাইক লিপিড ফর্ম করছে। ওকে, তো একটা লিপিডকে যদি আমি ভাঙি, সিম্পল একটা সিঙ্গেল লিপিড স্ট্রাকচারের মধ্যে তিনটে ফ্যাটি অ্যাসিড থাকে এবং একটা গ্লিসারল অণু থাকে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল লিপিডের সবচেয়ে সরলতম সরল উপাদান। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড কাকে বলছি? যে যে স্যাকারাইড বা যে কার্বোহাইড্রেট অণুর মধ্যে দশের বেশি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট অণু গঠি অণু রয়েছে, যে শর্করার মধ্যে দশের বেশি কার্বোহাইড্রেট অণু রয়েছে তাদেরকে আমরা বলছি পলিস্যাকারাইড। দুই একটা থাকলে হচ্ছে সিম্পল সুগার বা সরল শর্করা, এবং দুই থেকে দশ সেটাকে আমরা বলছি অলিগোস্যাকারাইড, ঠিক আছে? এবং দশের বেশি হয়ে গেলে, গ্রেটার দেন টেন হয়ে গেলে সেটাকে আমরা বলছি পলিস্যাকারাইড। এখানে কোনটি একটি পলিস্যাকারাইডের উদাহরণ? গ্লুকোজ, মল্টোজ, গ্লাইকোজেন নাকি ল্যাকটোজ? গ্লুকোজ, গ্লাইকোজন, গ্লাইকোজেন, মল্টোজ নাকি ল্যাকটোজ, কোনটা একটি পলিস্যাকারাইডের উদাহরণ? অবশ্যই এখানে গ্লুকোজ হবে না, কারণ গ্লুকোজ হচ্ছে একটা সিম্পল সুগার, যেটা হচ্ছে C6H12O6 এর হচ্ছে ফর্মুলা, এবং এখানে সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোজেন, যেটা ভেঙে এক অণু গ্লাইকোজেন যদি ভাঙে, তাহলে সেটা থেকে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন হয়। ফ্রুক্টোজ আর গ্লুকোজের যে আণবিক সংকেত সেটা সেম, গ্লুকোজ হচ্ছে একটা কার্বক্স অ্যালডিহাইড সুগার, অ্যালডোজ সুগার, এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটো সুগার, এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন? রাদারফোর্ড, বেকারেল, অ্যাকচুয়ালি হেনরি বেকারেল, বোর নাকি মাদাম কুরি? রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন? এই কোয়েশ্চেনের অপশনগুলো দেখে অনেকে একটু কনফিউজ হয়ে যাবে,
হয়ে যাওয়ারই কথা, পরীক্ষাতে এইরকমই কোয়েশ্চেন দেয়, আমরা একটু কনফিউজ হয়েও যাই। দুটো অপশনের মধ্যে এক হচ্ছে বেকারের, একটা এক হচ্ছে মাদাম কুরি, এই দুটো অপশনের মধ্যেই কনফিউশনটা তৈরি হয়। দেখো রেডিওঅ্যাক্টিভিটি আবিষ্কার করেন কিন্তু বেকারের, কিন্তু রেডিওঅ্যাক্টিভিটি যে টার্মটা আছে এই টার্মটা কয়েন করেছিলেন মাদাম কুরি, ঠিক আছে? যখন বেকারের রেডিওঅ্যাক্টিভিটি ইনভেন্ট করেছেন তখনও পর্যন্ত সেটাকে রেডিওঅ্যাক্টিভিটি হিসেবে নামকরণ করা হয়নি সেই ফেনোমেনাটাকে। তো এখানে রেডিওঅ্যাক্টিভিটির যদি কোয়েশ্চেনটা এরকম দিচ্ছে যে রেডিওঅ্যাক্টিভিটি নামকরণ কে করেন, তাহলে অবশ্যই সেটা মাদাম কুরি, কিন্তু রেডিওঅ্যাক্টিভিটি আবিষ্কার করেন বেকারেল, অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয় কিন্তু সেটা বেকারেল হবে। এবং রেডিওঅ্যাক্টিভিটির এসআই ইউনিট সেটাই, সেটাও কিন্তু বেকারেল, ঠিক আছে? সিজিএস ইউনিট হচ্ছে কুরি, খেয়াল থাকবে, মাথায় রেখো এটা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন নীতি অনুযায়ী একটি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি পূর্ণ হয়? আফবাউ প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, পাওলির অপবর্জন নীতি, নাকি হুন্ডের নীতি? নিচের কোন নীতি অনুযায়ী পরমাণুর মধ্যে ইলেকট্রন পূর্ণ হয়? এখানে কোয়েশ্চেনটা একটু কনফিউজিং, কারণ পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন পূর্ণ হওয়ার জন্য তিনটে নীতি দরকার হয়, তিনটে নীতি মেনেই কিন্তু পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো পূর্ণ হয়। কিন্তু প্রথম যে নীতিটা মানতে হয়, মানে অ্যাট ফার্স্ট যে রুলটা কাজে লাগে সেটা এখানে উত্তর হবে, এবং সেটা তোমরা কমেন্ট করে বলো যে কী হবে। সেটা হচ্ছে আফবাউ প্রিন্সিপাল, যেটাতে কী বলা হয়েছে যে যার যে কক্ষকের মানে এনার্জি কম সেটা আগে ভর্তি হবে, এবং যে কক্ষের ইলেকট্রন এনার্জি বেশি সেটা পরে ভর্তি হবে। এবার এনার্জি কিভাবে আর নির্ণয় করা হয়, কোন কোয়ান্টাম সংখ্যা হ্যান ত্যান, এই সমস্ত নিয়ে ডিটেলস ক্লাস করা হয়েছে, আমি এখানে আরও সেটা নিয়ে বলছি না, বলতে গেলে আমাকে আধ ঘন্টা বলতে হবে, সেটা অবশ্যই দেখে নিও। এই প্রিন্সিপালগুলোও আমি বলে দিয়েছি, নোটস দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু ঝালিয়ে নিও যদি কারো মনে হয় যে আমি এগুলো জানি না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সবথেকে বেশি সক্রিয় ধাতু, সবথেকে বেশি রিঅ্যাকটিভ মেটাল? সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাকি পটাশিয়াম? সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাকি পটাশিয়াম? সোডিয়াম হচ্ছে, এর সংকেত হচ্ছে এনএ, ক্যালসিয়াম হচ্ছে সিএ, আয়রন হচ্ছে এফই, এবং পটাশিয়াম হচ্ছে কে। এর মধ্যে কোনটি বেশি রিঅ্যাকটিভ বা সক্রিয় ধাতু? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাকটিভ ধাতু এই সবগুলোর মধ্যে। পটাশিয়ামের মধ্যে, পটাশিয়ামের একটা এক্সপেরিমেন্ট হয়, টাচ স্পর্শ পরীক্ষা, দেখবে একটু ইউটিউবে সার্চ করে, মানে যে অ্যাক্টিভ পটাশিয়াম, যদি একদম পিওর পটাশিয়াম থাকে সেটাকে যদি টাচ করা হয় সেটা থেকে আগুন জ্বলে ওঠে, ঠিক আছে? তো পটাশিয়াম হচ্ছে সব থেকে বেশি সক্রিয় ধাতু। নেক্সট কোয়েশ্চেন, আগের দিন একটা কোয়েশ্চেন করেছিলাম সবথেকে সক্রিয় এলিমেন্ট বা মৌল কি, সিজিয়াম, সেটা কিন্তু আলাদা, এখানে কিন্তু কোয়েশ্চেন দিয়েছে ধাতু, ঠিক আছে? কনফিউজ হবে না। কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান একই থাকে? -40°, -40°, -6°, নাকি 90°? কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই থাকে? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মানের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে, সম্পর্কটা কিভাবে আসছে আমি অত ডিটেলসে যাচ্ছি না, একবার ঝালিয়ে নাও। সেটা হচ্ছে C/5 = F-32/9। এই ইকুয়েশনটা থেকে আমরা একটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন ড্র করতে পারি, এবং এখানে সঠিক উত্তর হচ্ছে -40°। -40°তে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি নির্জীব কোষের উদাহরণ? নিচের কোনটি নির্জীব কোষের উদাহরণ, নির্জীব মানে মৃত কোষের উদাহরণ? জাইলেম, প্যারেনকাইমা, ট্রাকিড, ট্রাকিয়া, নাকি সিবনয়? তার মধ্যে এই তিনটে, জাইলেম, প্যারেনকাইমা, ট্রাকিড এবং ট্রাকিয়া, এই তিনটে হচ্ছে জাইলেম কলার কোষ, ঠিক আছে? জাইলেম কলার কোষ, সিগনাল হচ্ছে ফ্লোয়েম কলার কোষ, এবং এটা হচ্ছে মৃত কোষ, ফ্লোয়েম কলার কোষটা হচ্ছে মৃত কোষ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার ব্লুম সৃষ্টি করে ল্যামনা, হাইড্রিলা, ভাসমান শৈবাল, নাকি কচুরিপনা?
পানা, ল্যামলা, হাইড্রিলা, ভাসমান শৈবাল নাকি কচুরি পানা। এই যে জিনিসটা ওয়াটার ব্লুম, এরকম দেখবে জলাশয়ের ওপর বুদবুদ আকারে যেগুলো ভেসে থাকে, সেগুলো অ্যাকচুয়ালি কি? কচুরি পানা না শৈবাল নাকি হাইড্রিলা নাকি ল্যামলা? এটা হচ্ছে ভাসমান শৈবাল। কিছু শৈবাল থাকে যেগুলো ওয়াটার বডিটাকে পুরো একদম পুকুরের জল বা হ্রদের জল, মানে যেগুলো হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার, সেইখানে এরা জন্মায়। এরা কিন্তু কখনো নদীতে দেখা যায় না, কোনো নদীতে, যে নদীটা বইছে। হ্যাঁ, এবার তুমি বলবে আদিগঙ্গাতে তো দেখা যায়, আদিগঙ্গা আর নদী নেই, সেটা অন্য কিছু হয়ে গেছে, সেটা মানে ড্রেন হয়ে গেছে। আদিগঙ্গা আর নদী নেই, সে নদীর জলও নেই আর জলের কালারও নেই কিছু। তো যাই হোক, যেগুলো স্ট্যাগনেন্ট ওয়াটার সেখানে কিন্তু এই ওয়াটার ব্লুম দেখা যায়, এবং এটার দ্বারা আমরা সেই জায়গাকার যে পলিউশন লেভেল সেটাও অনেক ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভাসমান শৈবাল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্স রশ্মির আধান কত? এটা হচ্ছে শূন্য বা নিস্তড়িত, এক আধান, এক এক একক ধনাত্মক আধান, মানে পজিটিভ আধান আছে একটা, নাকি এক একক ঋণাত্মক আধান আছে, নাকি দুই একক পজিটিভ আধান আছে? এক্স রশ্মি, এক্স রে, এক্স রের আধান কত? এক্স রে হচ্ছে শূন্য, এক্স রের কোনো আধান নেই, এক্স রে হচ্ছে নিস্তড়িত, এক্স রের হচ্ছে একটা নিস্তড়িত আধানযুক্ত কণার একটা রশ্মি যার কোনো আধান নেই, এবং তীব্র গতিবেগ সম্পন্ন রশ্মি। এক্স রে কিন্তু ভেদন ক্ষমতা অনেক বেশি, গামা রের থেকে কম, কিন্তু এক্স রের গতিবেগ এবং ভেদন ক্ষমতা বেশি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন বলেই নিই, যখন গামা রের কথাটা বললাম, সব থেকে বেশি ভেদন ক্ষমতা কিন্তু গামা রের, ঠিক আছে? এবং এক্স রে আর গামা রে এই দুটোর যদি গতিবেগের অনুপাত বলা হয়, তাহলে কিন্তু এটা এক হবে, মানে এক্স রে আর গামা রের ভেলোসিটির অনুপাত সেম, এরা একই ভেলোসিটিতে মুভ করে, কিন্তু এক্স রের থেকে গামা রের ভেদন ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি। নেক্সট কোয়েশ্চেন, অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াবার, আইসোস্টার বলে দিয়েছি, অবশ্যই সবাই জানো, একদম ওটা যেন ভুল না হয় কখনোই, ঠিক আছে? ওই কটার টার্ম একদম হামেশাই এক্সামে দেয়, খুবই ওয়েল আস্ক কোয়েশ্চেন ইন এক্সাম, ঠিক আছে? খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, অক্সিজেনের কয়টি আইসোটোপ আছে এবং পাওয়া যায়, দুটি, তিনটি, চারটি নাকি আটটি? অক্সিজেনের তিনটি আইসোটোপ আছে, অক্সিজেনের তিনটি আইসোটোপ আছে, একটা হচ্ছে অক্সিজেন 16, 17 এবং 18, ঠিক আছে? তিনটে আইসোটোপ আছে অক্সিজেনের। আইসোটোপ কাকে বলে? যে একই প্রোটন সংখ্যা বা মানে একই একই ইলেকট্রন সংখ্যা কিন্তু ভর সংখ্যা যখন আলাদা হয় তখন সেটাকে আমরা বলছি আইসোটোপ, মানে একই পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা আলাদা, ঠিক আছে? মানে এ, সরি যা কি লিখে দিলাম, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, এই জায়গায় আমরা কি লিখি অ্যাটমিক নাম্বার আর এই জায়গায় লিখি আমরা মাস নাম্বার, তাহলে সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড ডিফারেন্ট হচ্ছে মাস নাম্বার, ঠিক আছে? তাদেরকে আমরা বলছি আইসোটোপ। নেক্সট কোয়েশ্চেন, কিবোর্ডে কতগুলোই ফাংশন কি থাকে? কি এটা? হ্যাঁ, কে ই ওয়াই, কি? কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে, 10টা, 11টা, 12টা নাকি 13টা? যারা কম্পিউটারে ক্লাস করছে সঙ্গে সঙ্গে কিবোর্ডের দিকে তাকাবে আমার মতো গাধা হলে, কারণ আমি এতদিন ধরে কাজ করছি এগুলো তো আগে খেয়ালই করিনি, এখন কোয়েশ্চেন করতে গিয়ে দেখছি যে এরকমও কোয়েশ্চেন আসে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 12টি। দেখবে একদম কিবোর্ডের একদম ওপরের দিকে F1, F2, F3, F4, F5 এরকম করে টোটাল 12টা
ফাংশন কি থাকে, ঠিক আছে? F12 পর্যন্ত টোটাল 12টা ফাংশন কি থাকে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, কার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই 9635858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, অথবা 8910192095 এই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল যা খুশি করতে পারো। আমি, এটা আমার নাম্বার এবং ওপরেরটা স্যারের নাম্বার। যারা আমাদের কোর্সের স্টাডি মেটেরিয়ালগুলো পারচেস করতে চাইছো সেক্ষেত্রেও আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হার্ড কপি স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে আপকামিং এক্সামগুলোর জন্য, তোমাদের সবার খুব হেল্প করবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, কেমন লাগলো সবার ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে।